বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পরম করুণাময় মহান আল্লাহর নামে আমাদের আজকে লেকচার শুরু করছি। আমাদের আজকের লেকচারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বই, সেই বইয়ের তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের সূত্রগুলো আমরা আলোচনা করব। কারণ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে কোন সূত্র ব্যবহার হবে অধ্যায়ভিত্তিক, সেই সূত্রগুলো আমাদেরকে শিখতে হয়। তো বাচ্চারা, আমরা আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ আমাদের বইয়ের বল অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র সমূহ আমরা শিখব, যেন আমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন বা যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তার উত্তর দিতে পারি। আর এই জন্য আমাদের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ভিত্তিক প্রত্যেকটা সূত্র সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো যাক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা বল অধ্যায়ের প্রথম যে সূত্রটা শিখতে চাই সেটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র। তো আমরা প্রথম যে সূত্রটা শিখব, এই সূত্রটা আমরা আমাদের বইয়ের 3.6 এই অনুচ্ছেদে পাব, এবং এই অনুচ্ছেদটি আমাদের বইয়ের পেজ নাম্বার 75 অর্থাৎ 75 নম্বর পেজে আমাদের এই সূত্রটা আছে। তো বাচ্চারা, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এখানে এফ মানে হচ্ছে বল, এম মানে হচ্ছে ভর, এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে কি করতে পারবো? এই সূত্রটার সাহায্যে আমরা বলের পরিমাণ নির্ণয় করতে পারবো, এই সূত্রটার সাহায্যে আমরা বাধাদানকারী বলের পরিমাণ নির্ণয় করতে পারব, আর বাধাদানকারী বল যখন আমরা নির্ণয় করব তখন সেই এফ এর মানটা আসলে ঋণাত্মক আসবে, কারণ বাধাদানকারী বলটা হচ্ছে আমাদের গতির বিরুদ্ধে যে বলটা প্রয়োগ হয়। তাহলে বাচ্চারা, এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে আমাদের এ নির্ণয় করার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করার জন্য দ্বিতীয় অধ্যায়ের গতির তিনটা সমীকরণ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমরা গতির আরেকটা সমীকরণ ইউজ করতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমরা এ নির্ণয় করতে পারি। বাচ্চারা, আমাদের গতি অধ্যায়ের আরেকটি সূত্র এখানে কাজে লাগবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রটি থেকে আমরা সরাসরি এর মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এস। ঠিক আছে, ফলে আমরা এখানে এই ত্বরণের জায়গায় এই তিনটা সূত্র থেকে ব্যবহৃত বা পাওয়া এর মান আমরা বসিয়ে এফ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথম যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ নির্ণয় সূত্র, যেখানে এফ ইকুয়াল টু এম এ। ওকে, আর এই এটা আমাদের মাঝে মাঝে নির্ণয় করে নেওয়া লাগতে পারে, সেটি আমরা গতির তিনটা সূত্র সেখান থেকে বা তিনটা সমীকরণ সেখান থেকে আমরা এর মানটা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সূত্রটি আমরা বুঝে ফেললাম। এরপরে আমরা এই সূত্রটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, সাধারণভাবে আরেকটু ভেঙে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে এম এর জায়গায় আমরা ভি মাইনাস ইউ বাই টি যদি লিখি, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো এফ ইন্টু টি, অর্থাৎ আমরা এই টিটাকে এফ এর সাথে গুণ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারবো এম ভি মাইনাস ইউ। বাচ্চারা, এরপরে আমরা যদি এরকমভাবে লিখি এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, তাহলে এই লাইনটা থেকে আমরা নতুন একটি অংশ লিখতে পারবো, যেটি আমাদের এই অধ্যায়ের কিছু অঙ্ক করতে সহযোগিতা করবে। তো আমরা সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করি, আমাদের এই যে অংশটা আছে যেটা আমি লাল বক্স আঁকিয়েছি, আপনারা সবাই একটু খেয়াল করেন, এফ ইন্টু টি এটাকে আমরা জে দ্বারা লিখতে পারি। আবার এখানে খেয়াল করেন এম ভি মাইনাস এম ইউ, এই অংশটাকে আমরা জে দ্বারা লিখতে পারি, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। আপনারা এখন মনে মনে হয়তো ভাবছেন এখানে জে দ্বারা লিখলাম কেন,
বাচ্চারা এখানে যে দ্বারা যে রাশিটি আমরা নির্ণয় করতে পারবো বা প্রকাশ করে থাকি সেটির নাম হচ্ছে বলের ঘাত। আপনারা এমসিকিউ বা সিকিউ এর গদ আগে আপনারা এরকম বলের ঘাত নির্ণয় করো এরকম বা বলের ঘাতের পরিমাণ কত এরকম প্রশ্ন আসতে পারে, তখন আমরা সরাসরি আমরা জানি বলে যে ইকুয়াল টু এফ টি এই সূত্রটা বসাতে পারবো, আবার যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ এই সূত্রটা বসাতে পারবো। এখন প্রশ্ন হতে পারে আমরা কোন সূত্রটি ইউজ করব। বাচ্চারা আপনারা মনে রাখবেন আপনাদের যে উদ্দীপক আসবে বা যে অঙ্কটি আসবে সেখানকার যে তথ্যগুলো থাকবে তার ডিমান্ড অনুযায়ী আমরা যে ইকুয়াল টু এফ টি বা যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বসাবো। তাহলে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম প্রথম সূত্র তৃতীয় অধ্যায়ের সেটি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, তো এখান থেকে আমরা বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে এই সূত্রটা বিভিন্ন রকম মান বের করার জন্য ব্যবহার করতে পারি। তবে আমরা তিনটা বিষয় একটু মনে রাখবো, আমরা এখান থেকে বলের পরিমাণ নির্ণয় করতে পারবো, বাধাদানকারী বলের পরিমাণও নির্ণয় করতে পারবো, সেই সাথে সাথে আমরা এই সূত্রটাকে ভেঙে আমরা বলের ঘাত নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি। আমরা দ্বিতীয় সূত্র থেকে যে বিষয়টি আলোচনা করব সেটি আমাদের বইয়ের যে অনুচ্ছেদে আলোচনা করা আছে সেটি হলো 3.7, এই অংশের এই সূত্রগুলি আলোচনা করা আছে বা আমাদের এই সূত্র সংশ্লিষ্ট বা এই 3.7 অনুচ্ছেদ সংশ্লিষ্ট কিছু সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। এটি আমাদের বইয়ের পেজ নাম্বার 78 অর্থাৎ 78 নাম্বার পেজে আমাদের এই সূত্রগুলো নিয়ে কিছু কথাবার্তা বা ইঙ্গিত দেওয়া আছে। বাচ্চারা আমরা প্রথমে এখান থেকে যেটি পাবো সেটি আমাদের খুবই পরিচিত একটি সূত্র, যেটা আমরা অষ্টম শ্রেণীতেও পড়েছিলাম এবং সবাই মোটামুটি আমরা এই সূত্রটির সাথে পরিচিত, সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। বাচ্চারা নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তার মানে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে বাচ্চারা এখানে আমরা একটু মনে রাখার চেষ্টা করব এই ডি কে আমরা আর হিসাবেও লিখতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এই ডি এর জায়গায় আরও লেখা দেখতে পারি। তাহলে এফ ইকুয়াল টু জি এম 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 ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এটি আসলে চিত্রটা যদি আমরা একটু চিন্তা করতাম তাহলে এই বস্তুটির ভর যদি এম ওয়ান হয় আর এখানে একটি বস্তু আছে যেই বস্তুটির ভর হচ্ছে এম টু। বাচ্চারা আমাদের এই সূত্রটি খুবই সহজ হলেও আমাদের ডি নির্ণয় করা এই ব্যাপারটি একটু আমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে সেটা আমি বুঝিয়ে বলছি। দেখেন এখানে ডি বা দূরত্ব যাই মানে যেটাই আমরা বলি না কেন এই দূরত্বটি নির্ণয় করতে হবে এই যে বস্তুটি অর্থাৎ এম ওয়ান ভরের যে বস্তুটি আছে তার কেন্দ্র থেকে এম টু ভরের যে বস্তুটি আছে তার কেন্দ্রের এই মধ্যবর্তী দূরত্বটাই আমরা ডি অথবা আর হিসাবে নিউটনের মহাকর্ষ সূত্রে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কেন এই ডি নির্ণয়ের কথা বা আর নির্ণয়ের কথা আমরা এভাবে আলোচনা করছি তার কারণটা হচ্ছে, মনে করেন যে আমরা যদি এরকম ভাবে চিন্তা করতাম যেখানে কোনো একটি বস্তু আছে সেই বস্তুটির উপর আরেকটি এরকম বস্তু আছে, তাহলে যদি আমরা মধ্যবর্তী দূরত্ব বলতে শুধুমাত্র এরকমটি বুঝতাম যে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্বই মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এই যে চিত্রটি এখানে এঁকেছি এই চিত্রের বস্তুর দুটি একদম গায়ে লাগানো আছে ফলে এদের মধ্যবর্তী তো কোনো দূরত্বই নেই, তাহলে কি আমরা বলতে পারবো এখানে ডি ইকুয়াল টু জিরো? আসলে কিন্তু আমরা সেটা বলতে পারবো না, কারণ আমরা দূরত্বটা সবসময় কেন্দ্র থেকে বস্তুটির হিসাব করব। ঠিক আছে, তাহলে আমরা মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে উদ্দীপকে বা আমাদের যে প্রশ্ন পরীক্ষা আসবে সেখানে এরকম দূরত্বের কোনো বিষয় দেওয়া আছে কিনা সেটা আমরা খেয়াল করার চেষ্টা করব। তাহলে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব এটা আমরা মাথায় রাখব। বাচ্চারা এই 3.7 এই অনুচ্ছেদে আমাদের আরো কিছু সূত্র আলোচনা করতে হবে, হয়তো বইতে আমাদের সব সূত্রগুলো নেই, তারপরে আমরা পরীক্ষায় আসতে পারে এগুলো একটু জেনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটিও আমাদের খুবই পরিচিত একটি সূত্র যেটাকে আমরা অভিকর্ষ স্তরণ জি নির্ণয়ের সূত্র বলে থাকি। বাচ্চারা অভিকর্ষ স্তরণ জি নির্ণয়ের নির্ণয় করে আমরা পেয়েছি 9.81
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা সবাই জানি পৃথিবী পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান এটি নির্ণয় করে দেখানো হয়েছে, এবং সারা পৃথিবীতেই আমরা এই জি এর মানটা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 9.8 ব্যবহার করি। তাহলে বাচ্চারা, এই যে সূত্রটা, এটা ইউজ হয় তখন যখন কোন একটি বস্তু, আমরা এই যে বড় যে বস্তুটি এখানে এঁকেছি এই বস্তুটাকে আমরা পৃথিবী বলছি, তাহলে যখন কোনো বস্তু সাধারণত পৃথিবীর পৃষ্ঠে থাকে, পৃথিবীর পৃষ্ঠে মানে যদি আমি অপর একটি বস্তুর কথা বলি তাহলে সেই বস্তুটি এই পৃথিবীর উপরে থাকবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যখন কোনো বস্তু থাকে তখন আমরা এই সূত্রের সাহায্যে অভিকর্ষ স্তরণ জি নির্ণয় করি। বাচ্চারা, আমরা সবাই জানি যে অভিকর্ষ স্তরণ জি এর মান আসলে এই আর এর উপর নির্ভর করে। অর্থাৎ যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে জি কে উপরের দিকে নিয়ে যাই, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠাই, আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি তাকে পৃথিবীর গভীর কেন্দ্রের দিকে নিয়ে যেতে থাকি, তাহলে জি এর মান কিন্তু আর 9.81 থাকবে না, তখন কিন্তু জি এর মান কমতে থাকবে। তাহলে আমরা সেই জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবো আমাদের দুটো সূত্র ইউজ হবে, সেটা হলো জি এম আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আরেকটি সূত্র এখানে ইউজ হবে জি প্রাইম ইকুয়াল টু 1 - 2H/R ইন্টু জি। বাচ্চারা, আপনাদেরকে যে বিষয়টি মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হলো এই দুটো সূত্র আমরা কখন ব্যবহার করব, বা এই দুটো সমীকরণ আমরা কখন ব্যবহার করব তার চিত্রটা আমরা একটু বলে দেই। মনে করেন এই যে বড় বস্তুটা আমরা এঁকেছি এটা হচ্ছে পৃথিবী। বাচ্চারা, প্রথম যে চিত্র আমরা দেখছি এখানে, সেই 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠেই আছে, কিন্তু আমরা যখন জি প্রাইমের এই দুটো সূত্র ইউজ করব তখন আমরা দেখব বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে নেই, বস্তুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় আমরা নিয়ে গেছি, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটাকে এইচ মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর আমি বস্তুটাকে পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে নিয়ে গিয়েছি, অর্থাৎ আমরা এখানে টোটাল যে দূরত্বটা পাচ্ছি এই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আবার আচ্ছা, আমরা আমাদের মানে বই পড়ানোর সময়, অর্থাৎ আমাদের যখন থিওরি ক্লাস ছিল তখন আমরা নির্ণয় করেছিলাম জি প্রাইমের আরও একটি সূত্র, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে গেলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলোতে এর প্রমাণটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে জি প্রাইম ইকুয়াল টু 1 - 2H/R ইন্টু জি, এর সাহায্যেও আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার যদি ঠিক তার উল্টাটা ঘটে, উল্টাটা কেমন? মনে করেন আমরা 1 নম্বর চিত্রে দেখলাম বস্তুটি পৃথিবীর পৃষ্ঠের উপর আছে, আমরা 2 নম্বর চিত্রে দেখলাম বস্তুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় আছে, এখন আমরা দেখব যে বস্তুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরে অর্থাৎ কেন্দ্রের দিকে আমি এইচ মিটার নিচের দিকে বস্তুটাকে নিয়ে গেছি। তাহলে বস্তুটির অবস্থান এখন পৃথিবীর কেন্দ্রে না, বস্তুটির অবস্থা এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার গভীরে, ঠিক আছে? তাহলে আমরা এখন যে সূত্রটি শিখব সেই সূত্রটি হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 - H/R ইন্টু জি। তাহলে বাচ্চারা, এই সূত্রটি আমরা কখন ইউজ করতে পারবো? এই সূত্রটি আমরা ইউজ করতে পারবো যদি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার গভীরে থাকে। আর আমরা আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেনে একটা জিনিস সেভ করে রাখবো যে পৃথিবীর পৃষ্ঠেই শুধুমাত্র জি এর মান 9.81 হবে। আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি, অথবা আমি পৃথিবীর পৃষ্ঠের থেকে পৃথিবীর গভীরে যাই, যাই ঘটুক না কেন সেক্ষেত্রে জি এর মান কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? এবং আমরা এটাও জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। তাহলে আমরা এই 3.7 যে মহাকর্ষ অনুচ্ছেদটি আছে আমাদের বইয়ে, সেখান থেকে আমরা এই কয়েকটি সূত্র সম্পর্কে ধারণা এইখান থেকে যে কোনো ধরনের অঙ্ক পড়লে আমরা করতে পারি। বাচ্চারা, এর পরের ধাপে আমরা যে সূত্রগুলো শিখব সেটা খুবই প্রয়োজনীয় আমাদের এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং এক কথায় বলা যেতে পারে এই সূত্রগুলোকে, বা এই যে সূত্রগুলো এখন আমি বোঝাবো আপনাদেরকে,
এই সূত্রগুলো হচ্ছে সুপার ডুপার হিট সূত্র, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি 2020 সালের যে এসএসসি পরীক্ষার প্রশ্ন চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ডে দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের বইয়ের এই আলোচিত অংশ থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। তাহলে আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি আমাদের 3.7 এই অনুচ্ছেদ রিলেটেডই, বাট আমাদের বইয়ের যে পেজ নাম্বার সেই পেজ নাম্বারগুলো আপনারা খুঁজে দেখবেন 124 এবং আমাদের বইয়ের পেজ নাম্বার 81, ঠিক আছে। এই প্রবলেমগুলো এই দুটো পেজে বর্ণনা করা আছে, যেটি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা এখন এই সূত্রগুলো একটু শেখার চেষ্টা করি। সূত্রগুলো শিখবার জন্য আমাদেরকে তিনটা চিত্র আঁকতে হবে। তাহলে আমরা এই সূত্রগুলোর নাম দিচ্ছি সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট। এটা হচ্ছে সুপার ডুপার হিট 1, আর আমরা এখানে চিত্র 1, তার মানে আমরা এই যে অঙ্কগুলো এখন শিখব এই অঙ্কগুলোকে বলা হয় কপিকল বা পুলির অঙ্ক, ঠিক আছে। এবং এই কপিকল বা পুলির অঙ্ক থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো, অর্থাৎ আমরা ত্বরণ নির্ণয়ের সূত্র এখান থেকে শিখব যেখানে কপিকল ব্যবহার করা হয়েছে। বাচ্চারা, কপিকলের একটা সাধারণ বা সরল যন্ত্র, কপিকলের সাহায্যে আমরা সহজেই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে নিচ থেকে ওই বস্তুটাকে উপরে উঠাতে পারি। তো যাই হোক, আমরা সূত্রগুলো এখানে শেখার চেষ্টা করি। প্রথম যে চিত্রটা আমরা আঁকবো সেই চিত্রটা হচ্ছে এরকম, আমরা একটা কপিকলকে চিন্তা করছি, সেই কপিকলের উপর দিয়ে একটি সুতার সাহায্যে আমরা দুটি বস্তুকে এখানে ঝুলিয়ে দিয়েছি। একটি বস্তুর ভরকে আমরা M1 বলছি আর অপর একটি বস্তুর ভরকে আমরা M2 বলছি, ঠিক আছে। যদি এরকম চিত্র, এটা আপনারা 124 নম্বর পেজে পাবেন, এরকম চিত্রের জন্য বা এরকম কপিকল থাকলে তার ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা ইউজ করব সেটি হলো A=M1 - M2 M1 + M2 × G। বাচ্চারা, আপনাদের এখানে খুব সতর্কতার সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দুটো বস্তু আছে M1 M2, তাহলে আমি M1 থেকে M2 কেন বিয়োগ করলাম এই বিষয়টি আপনারা একটু মনে করে নেবেন। এখানে কিন্তু অবশ্যই কোনো একটি বস্তু ভারী আবার কোনো একটি বস্তু হালকা, তো আমরা এখানে ধরে নিয়েছি এখানে M1 বস্তুটি ভারী আর M2 বস্তুটি হালকা। তাহলে যদি আমরা এরকম কোনো কপিকল বা পুলির অঙ্ক দেখি তাহলে আমরা সেখান থেকে ত্বরণ নির্ণয় করতে পারবো, তার জন্য সূত্র এরকম। বাচ্চারা, আমাদের বইয়ের 81 নম্বর পেজে দুটি চিত্র আছে, সেই চিত্র দুটির একটি, চিত্র 2 দিলাম, সেটা চিত্রটি এরকম যে একটি টেবিল রয়েছে, সেই টেবিলের কোনো এক প্রান্তে একটি কপিকল আছে, ঠিক আছে, আর এই টেবিলের উপরে একটি বস্তু আছে, যে বস্তুটার ভর আমরা এখানে ধরে নিচ্ছি M2। একটি সুতার সাহায্যে এই কপিকলের উপর থেকে একটি বস্তুকে আমরা নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, যে বস্তুটির ভর আমরা বলছি M1। বাচ্চারা, এখানে আমাদেরকে মনে রাখতে হবে M1 > M2, অর্থাৎ M1 বস্তুটা নিচের দিকে আসবে আর M2 বস্তুটা বাম থেকে ডান দিকে আসবে। সেক্ষেত্রে আমরা যে ত্বরণ নির্ণয় করতে পারবো সেই ত্বরণের সূত্র হবে M1 / M1 + M2 × G, ঠিক আছে। তাহলে আমরা এরকম চিত্র যদি কোনো একটা স্টেমে দেখতে পাই তাহলে সেখান থেকে আমরা ত্বরণ নির্ণয়ের সূত্রটা এভাবে লিখতে পারবো, আর এর থিওরি আমরা পড়িয়েছি, আপনারা আমার চ্যানেল থেকে থিওরিটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টি একটু খেয়াল রাখার চেষ্টা করব যে আমাদের চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্নে এরকম প্রশ্ন, এরকম প্রবলেম আসছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা A = M1 / M1 + M2 × G এই সূত্রের সাহায্যে ত্বরণ নির্ণয় করতে পারবো, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে চিত্র 3, অর্থাৎ যদি এরকম চিত্র থাকে যে একটি টেবিল, সেই টেবিলের দুই প্রান্তে আমরা দুটি কপিকল রেখেছি, ঠিক আছে, তো সেই দুটি কপিকলের একটা বস্তুর সাথে আমরা
দুই প্রান্তে, এই প্রান্তে একটা সুতার সাহায্যে একটি বস্তুকে ঝুলিয়ে দিলাম, এই প্রান্তে সুতার সাহায্যে আর একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। তো এই বস্তুটার যে ভর, সেই ভরকে আমরা বলছি এম ওয়ান, আর এই বস্তুটার যে ভর সেই ভরকে আমরা বলতেছি এম টু। যে বস্তুটি টেবিলের উপরে আছে সেই বস্তুটিকে আমরা বলতেছি হচ্ছে এম থ্রি। বাচ্চারা, যে বস্তু দুটি ঝুলে আছে আমাদেরকে মাথায় রাখতে হবে তাদের মধ্যে কেউ একটির ভর বেশি হবে আর কোনো একটির ভর কম হবে। তাহলে এক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো, যে ত্বরণ নির্ণয়ের জন্য সূত্রটি হবে এ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু, কারণ এম টু এখানে এম ওয়ান এখানে ভারী, এম টু হালকা, আর নিচে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, কারণ এম ওয়ান এম টু এম থ্রি সবার মধ্যেই কিন্তু ত্বরণ সৃষ্টি হবে, কারণ এই বস্তুটার ভর বেশি, তার ওজন নিচের দিকে বেশি, ফলে এই বস্তুটা নিচের দিকে নামবে, এম টু বস্তুটা উপরের দিকে উঠবে এবং এম থ্রি বস্তুটা বাম থেকে। বাচ্চারা, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সুপার ডুপার হিট ওয়ান এই সূত্রটা শিখেছি। এই তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, তিন রকম চিত্র তিন রকম সূত্র, ঠিক আছে? প্রথম চিত্রটা আমরা যদি দুটো বস্তু এরকম ঝুলে থাকা দেখি বা এরকম কপিকলের ক্ষেত্রে, এ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। দ্বিতীয়টার ক্ষেত্রে একটি বস্তু টেবিলের উপর আরেকটি কপিকলের সাথে নিচে ঝোলানো আছে, সেক্ষেত্রে এ ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এটা আমাদের 2020 সালে আসছে, আমি আগেও বলেছি। আর তৃতীয় নম্বর চিত্রে একটি বস্তু টেবিলের উপর এবং বাকি দুটো বস্তু আলাদাভাবে ঝুলে আছে, সেক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু জি। এভাবে আমরা কপিকলের অঙ্কগুলো সমাধান করতে পারবো এবং সেখান থেকে ত্বরণ নির্ণয় করতে পারবো। বাচ্চারা, এরপরে যে অঙ্কটুকুগুলো আমরা শিখব সেই মানে যে সূত্রগুলো আমরা শিখব তার জন্য আমরা আমাদের বইয়ের 3.4 এবং 3.5 এই অনুচ্ছেদ খেয়াল করার চেষ্টা করব। এবং এই অনুচ্ছেদ যে সূত্রগুলি আলোচনা করা হয়েছে আমাদের পাঠ্য বইয়ে সেগুলো আমাদের সুপার ডুপার হিট টু, ঠিক আছে, তার মানে খুবই প্রয়োজনীয় যে সূত্রগুলো সে তাদেরকে আমরা সুপার ডুপার বলি। আচ্ছা, তো আমরা এখানে আমাদের 3.4 এবং 3.5 যে অংশটি আছে আমাদের বইয়ের, অর্থাৎ আমাদের বইয়ের পেজ নাম্বার 70-71 নাম্বার পেজে গেলে আমরা এই প্রবলেমগুলো পাবো আর কি। তো বাচ্চারা, আমরা প্রথম এখানে যে সূত্রটি শেখার চেষ্টা করব সেই সূত্রটি হলো ভরবেগ সংরক্ষণ, অর্থাৎ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। আমরা যখন থিওরি পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে এরকম একটি বস্তু যদি বা এরকম দুটি বস্তু যদি একই সরলরেখায় একই দিকে গতিশীল হয় এবং যদি প্রথম বস্তুটির বেগ দ্বিতীয় বস্তুটির থেকে বেশি হয় তাহলে এরা তাদের গতিপথে কোথাও সংঘর্ষ হতে পারে, তার মানে এরা এখানে সংঘর্ষে যদি লিপ্ত হয় তাহলে সংঘর্ষের পরে বস্তুটির ভর একই থাকলেও তাদের বেগ কী হয়, তাদের বেগ চেঞ্জ হয়ে যায়। তো আমরা এই সূত্রটাকে ভরবেগ সংরক্ষণ বলি, সংঘর্ষের আগে তাদের ভরবেগগুলোর যোগফল এবং সংঘর্ষের পরে তাদের বেগ চেঞ্জ হওয়ার পরে তাদের ভরবেগগুলোর যোগফল যেন সমান হয়, ঠিক আছে, এটাকে ভরবেগ সংরক্ষণ বলে। আচ্ছা বাচ্চারা, এই ভরবেগ সংরক্ষণের যে অঙ্কগুলো সাধারণত আমাদের আসে আমরা প্রমাণটা দুটি বস্তুর ক্ষেত্রে পড়ি, কিন্তু ভরবেগের সংরক্ষণের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে দুই বা ততোধিক অর্থাৎ এন সংখ্যক বস্তুর জন্য এই সূত্রটা সংগঠিত বা ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা এই সূত্রটাকেই একটু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি এভাবেও লিখতে পারি, ঠিক আছে। আবার এটাকে আমরা এন সংখ্যক বস্তুর জন্য লিখতে পারি। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা বলার চেষ্টা করছিলাম
যে ভরবেগ সংরক্ষণ যে সূত্র, এই সূত্র দুটি বস্তুর জন্য সংগঠিত যেমন হতে পারে, তেমনি ততোধিক অর্থাৎ এন সংখ্যক বস্তুর জন্য হতে পারে। তাহলে আমরা এই দুটি বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণকে একটু সিম্পলিফাই করে বা একটু বড় করে আমরা এটাকে লিখতে পারি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি প্লাস ডট ডট এম এন ইউ এন, অর্থাৎ এন সংখ্যক বস্তুর জন্য, তার মানে অসংখ্য বস্তুর জন্য, বা যেরকম 1000-2000 বস্তু যদি সংঘর্ষ হয় তাহলেও এই সূত্রটা সঠিক হতে পারে, যদি সেখানে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে। তাহলে বাচ্চারা আমরা ডান পাশের অংশটাকে লিখতে পারি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি প্লাস এম এন ভি এন। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা এই এই সূত্রটা কোথায় ইউজ করতে পারি বা দুইয়ের বেশি কেন আমাদের সূত্রটা শিখতে হবে। মনে করেন একটি নৌকা আছে এখানে, তো এই নৌকার উপরে মনে করেন নৌকা একটা বস্তু যার ভর ধরলাম আমরা এম ওয়ান, কিন্তু নৌকার উপরে আমাদের দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে এই ব্যক্তির ভর যদি এম টু হয় তাহলে এই ব্যক্তির ভর হচ্ছে এম থ্রি। বাচ্চারা তাহলে আমরা যখন এই টাইপের প্রবলেমের সম্মুখীন হব, কোনো অঙ্ক আমাদের থাকবে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অর্থাৎ দুটি বস্তুর জন্য ভরবেগ সংরক্ষণ এটা কিন্তু তখন আর ইউজ করা যাবে না। তখন অঙ্ক করার জন্য আমাকে কিন্তু এই এন সংখ্যক অর্থাৎ তখন আমাদের যতগুলি বস্তুর ভিতরে সংঘর্ষ আমরা চিন্তা করব ততগুলো ক্ষেত্রেই এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু এম থ্রি ইউ থ্রি এরকম ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি এরকমটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র আছে, যে সূত্রটা আমরা এখানে ইউজ করি এভাবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু এদের ভরের যোগফল ইনটু ভি। বাচ্চারা এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে মিলিত বেগের সূত্র, মিলিত বেগ, বেগের জন্য আমরা এই সূত্রটা মিলিত বেগের জন্য ইউজ করতে পারবো। তাহলে বাচ্চারা মিলিত বেগ মানেটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর এম ওয়ান, এই বস্তুটার বেগ ইউ ওয়ান, এটা যাচ্ছে আমাদের ডান দিকে, আর এখানে একটা বস্তু আছে এম টু, এখানে একটা বস্তু আছে ইউ টু, এও যাচ্ছে ডান দিকে, তবে ইউ ওয়ান বেশি ইউ টু কম। যদি এরা কোথাও সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হলো, এদের মধ্যে সংঘর্ষ হলো, তার মানে আমরা এখানে সংঘর্ষ যদি লিখে রাখি, এর মধ্যে সংঘর্ষ হওয়ার পর এই দুটো বস্তু একে অপরের সাথে আটকে গেল, তার মানে দুটো বস্তু মিলে একটি বস্তুতে পরিণত হলো, তাহলে দুটো বস্তু মিলে যদি একটি বস্তুতে পরিণত হয় তাহলে এদের মোট ভর হবে এই দুটো বস্তুর যোগফলের সমান। বাচ্চারা মনে করেন আমরা কোনো একটা বাসে করে যাচ্ছি কোথাও, তাহলে বাসটি যখন গতিশীল, আমরা যদি সিটের উপরে সবাই বসে থাকি, তাহলে বাসটির বেগ যা হবে ওই বাসের যাত্রীগুলোর বেগও তাই হবে। তার মানে এখানে প্রথম যে আমরা যে সূত্রটা লিখেছি সেক্ষেত্রে আমাদের সংঘর্ষের পরে ওই দুটো বস্তুর আলাদা আলাদা বেগ ভি ওয়ান এবং ভি টু পেয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে মিলিত বেগের ক্ষেত্রে দুটি বস্তু মিলে যখন একটি বস্তুতে পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে যে বিষয়টি আমরা পাব সেটি হলো তাদের মোট ভর হবে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, কিন্তু তাদের বেগ হবে হচ্ছে একটাই, তাদের বেগ শুধুমাত্র, কারণ আমরা যদি এরকমটা চিন্তা করি একটি ট্রাকে করে অনেকগুলো বস্তায় কোনো মাল বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ট্রাকের বেগ যা হবে তাদের সবার বা ওই ট্রাকের উপরে থাকা বস্তুর বেগ তাই হবে। তাহলে এখানে দুটো বস্তু মিলে যখন একটি বস্তুতে পরিণত হয়েছে তাহলে তাদের একটি বস্তুরই বেগ হবে, তাদের দুটি বস্তুর আলাদা আলাদা বেগ এখানে আর ইউজ করার প্রয়োজন নেই। এই ধরনের অঙ্কগুলোকে বলি আমরা মিলিত বেগের অঙ্ক। ঠিক আছে, তো মিলিত বেগের অঙ্ক প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, আমরা চেষ্টা করব এমসিকিউ এবং সিকিউর জন্য মিলিত বেগের এই সূত্রটার সিস্টেমটা মনে রাখার। বাচ্চারা এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র এখানে আমরা ব্যবহার করি বা সিস্টেম অঙ্ক করার জন্য আমরা ইউজ করি, সেই অঙ্কের যে মূল ধারা সেটি হলো আমাদের এরকমই আসে সরাসরি, নৌকার পশ্চাৎ বেগ, নৌকার পশ্চাৎ বেগ, আবার এরকম আসে বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে
তাহলে নৌকার পশ্চাদ্বেগ এবং বন্দুকের পশ্চাদ্বেগ যদি আসে, আমাদেরকে যে বিষয়টি মনে রাখার চেষ্টা করতে হবে সেটি হলো প্রথমে আমাদের মনে রাখতে হবে, এই পশ্চাদ্বেগ নির্ণয় করার ক্ষেত্রে বস্তুগুলির সংঘর্ষের পূর্বে বস্তুগুলির সংঘর্ষের পূর্বে আদিবেগ শূন্য থাকবে। বাচ্চারা আপনারা মাথায় রাখবেন, যখন আমরা নৌকার পশ্চাদ্বেগ বা বন্দুকের পশ্চাদ্বেগের কথা চিন্তা করব, তখন আমরা যদি এই সূত্রটা ইউজ করি, M1E1 + M2E2 = M1V1 + M2V2, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তাদের আদিবেগ যেহেতু শূন্য, সেহেতু এই পাশটা অর্থাৎ তাদের বাম পাশের সব অংশটাই হবে কি শূন্য। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে শুধুমাত্র তাদের শেষের অংশটা বিবেচনা করলে হয়ে যাবে, অর্থাৎ তাদের শেষ ভরবেগের যোগফলটা আসলে আমরা এখানে শূন্য এইভাবে ইউজ করব। আর যদি আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাই, তাহলে আমরা এই সূত্রটা পাবো এরকম, যে আমরা লিখলাম যে দুটি বস্তুর মধ্যে একটি বস্তুর ভরকে আমরা বড় হাতের এম, আরেকটি বস্তু ওই বস্তুটার বেগকে আমরা বড় হাতের ভি বিবেচনা করেছি, আর দ্বিতীয় যে বস্তুটি থাকবে তার ভরকে আমরা ছোট হাতের এম এবং তার বেগকে আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখন যদি আমরা এরকম পশ্চাদ্বেগ বের করতে চাই, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি MV = -MV এরকম, আর অতএব দিয়ে আমরা একবারে লিখতে পারি বড় হাতের ভি = -M/m × v। তার মানে যদি আমাদের পশ্চাদ্বেগ নির্ণয় করতে বলে, তাহলে একবারে আমরা জানি বলে V = -M/m × v। বাচ্চারা আপনারা এখানে খেয়াল করবেন যে সূত্রে এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাবে যে এটা পশ্চাদ্বেগ আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা অনুচ্ছেদ ভিত্তিক সূত্র পড়তে যে আমরা সব সূত্রগুলো যেন গুলিয়ে না ফেলি সেদিকে মনে রাখবো, এবং সাধারণভাবে এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো এবং আমরা এগুলো সবসময় মুখস্থ না করে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা পেজ নাম্বার 70-71-এ যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার মোটামুটি কতগুলো সূত্র আমরা পড়লাম। ঠিক আছে, তো আমরা এখন আমাদের এই অনুচ্ছেদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র পড়তে যাচ্ছি। আমরা এই একটু মুছে রাখি, তো বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। আমরা এখন যে সূত্রটা ইউজ করব, আমরা একটু আগে দেখেছি M1E1 + M2E2 = M1V1 + M2V2 এরকম একটা ভরবেগ সংরক্ষণের একটা সূত্র আমরা দেখেছি। তো বাচ্চারা আমরা এখানে এই সূত্রটার কিছুটা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। মনে করেন এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে M1, এই বস্তুটার আদিবেগ হচ্ছে U1, এটা বাম থেকে ডান দিকে যাচ্ছে। আরেকটি বস্তু আছে যার বেগ U2 কিন্তু তার ভর হচ্ছে M2, সেটাও বাম থেকে ডান দিকে যাচ্ছে। যদি U1 বেশি হয় তাহলে এই বস্তু দুটি সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই বস্তুটার M1 থাকবে কিন্তু তার V1 U1টা কিন্তু থাকবে না, U1টা চেঞ্জ হবে, হয়ে সে গতিশীল থাকবে। আবার দ্বিতীয় বস্তুটার ভর একই থাকবে কিন্তু তার বেগ অর্থাৎ U2 সেটা চেঞ্জ হয়ে সেটা কিন্তু V2 হয়ে যাবে। তাহলে বাচ্চারা এখন প্রশ্ন যদি করে, সেটা হচ্ছে আপনার M1 সে দেওয়া আছে 10 কেজি, U1 এটা সে দেওয়া আছে হচ্ছে 10 m/s, বাচ্চারা আমাদের M2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর এটা দেওয়া আছে মনে করেন 8 কেজি, আর U2 দেওয়া আছে মনে করেন 3 m/s। বাচ্চারা আপনাদেরকে এই সংঘর্ষ হওয়ার পরে এই যে V1 এইটা বের করতে বলেছে এবং দ্বিতীয় বস্তুটার বেগও বের করতে বলেছে। তাহলে যদি
আমাদের এরকম কোনো প্রবলেম আসে কোনো অঙ্ক করতে গিয়ে যে আমাদেরকে V1 V2 দুটোই বের করতে বলেছে কিন্তু শুধুমাত্র মান দেওয়া আছে M1 E1 M2 U2 এর অর্থাৎ আমাদের V1 অথবা V2 কারোর মান দেওয়া নাই দুটোই নির্ণয় করতে হবে বাচ্চারা আমরা একটু খেয়াল করব দুটি মানই অর্থাৎ দুটি বস্তুরই শেষ বেগ নির্ণয় করতে হবে তাহলে এই সূত্রের সাহায্যে যদি আমরা শেষ বেগ নির্ণয় করতে চাই তাহলে খেয়াল করেন হয় আমাকে V1 দিতে হবে আমরা V2 বের করতে পারবো তা না হলে V2 দিতে হবে আমরা V1 বের করতে পারবো কিন্তু প্রশ্নে যদি এরকম থাকে V1 এবং V2 দুটোই বের করো তাহলে কিন্তু আর ভরবেগের সংরক্ষণ দিয়ে ওই অঙ্কটা করা যাবে না তাহলে এখন আমরা কি করতে পারি আমাদের বইয়ে খুব চমৎকারভাবে দুটি সূত্র দেওয়া আছে V1 আর V2 বের করার যেটার প্রমাণ আপনাদের ইউটিউব চ্যানেল ফিজিক্স ল্যাবে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন বাচ্চারা তাহলে এরকম প্রবলেমের ক্ষেত্রে V1 নির্ণয় করার জন্য আমাদের কাছে একটা সূত্র আছে সূত্রটা একটু বড় দেখতে হয়তো আপনাদের একটু ভয় লাগতে পারে তবে এটি আপনারা মনে রাখতে পারবেন খুবই সহজে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি V1 ইকুয়াল টু M2 U2 প্লাস U1 M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 দ্বিতীয় যেটা V2 অর্থাৎ দ্বিতীয় বস্তুটির শেষ বেগ আপনারা নির্ণয় করতে পারবেন খুব সহজেই 2 M1 U1 প্লাস U2 M2 মাইনাস M1 ভাগ M1 M2 তো এই দুটো সূত্রকে আসলে বলা হয় স্থিতি স্থাপক সংঘর্ষের সূত্র যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের যে কোনো সংঘর্ষের পরের শেষ বেগ দেওয়া না থাকলেও আমরা এখান থেকে V1 এবং V2 এর মান নির্ণয় করতে পারব তাহলে বাচ্চারা আমরা সুপার ডুপার হিট সূত্র 2 এটা পড়ে ফেলেছি এবং আমাদের আমি আশা করছি আপনারা ক্লাস দেখছেন তারা সবাই এই সূত্রগুলোর সাথে পরিচিত এবং আরও বেশি পরিচিত হতে পেরেছেন তো যাই হোক আমরা এর পরে যে সূত্রটি আলোচনা করব সেটিও আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় আমাদের SSC ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায় থেকে CQ প্রশ্ন থাকে এবং আমাদের জন্য এখান থেকে পূর্ণ নাম্বার পাওয়াটা সহজ যে কারণে আমাদের এখানকার সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে বাচ্চারা এখন যে অনুচ্ছেদটা আমরা পড়তে চাই সেটি হলো 3.9 এই অংশটা আমাদের বইয়ের আমরা এটা এখান থেকে একটি সূত্র শিখতে পারবো সেটি হলো আমাদের এটা পেজ নাম্বার 89 যদি কোনো অঙ্কে বাচ্চারা মনে রাখবেন যদি কোনো অঙ্কে রাস্তার ঘর্ষণ বা বাতাসের বাধা এরকম তথ্য সরাসরি দেয়া থাকে তাহলে আমরা নিচের সূত্রটি ব্যবহার করতে পারবো তাহলে নিচের সূত্রটি বা নিচের সমীকরণটি ব্যবহৃত হবে বাচ্চারা আমরা একটু মনে রাখার চেষ্টা করব নিচ সূত্রটি হচ্ছে আমরা F=ma যখন পড়েছিলাম তখন আমরা এখানে ঘর্ষণ বা বাতাসের বাধা F এটা আমরা শূন্য বলেছিলাম কিন্তু যদি এই F বলে দেওয়া থাকে তাহলে আপনারা বড় হাতের F মাইনাস ছোট হাতের F=ma এটা ব্যবহার করবেন এখানে F=ma
ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে বাচ্চারা আমরা এফ মাইনাস ছোট হাতের এফ অর্থাৎ প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণজনিত বল ইকুয়াল টু এম এ, এই সূত্রটির সাহায্যে আমরা বলের পরিমাণ নির্ণয় করতে পারবো অথবা ঘর্ষণ বলের পরিমাণও নির্ণয় করতে পারবো। আপনাদের এই বিষয়টি মনে রাখার চেষ্টা করতে হবে। বাচ্চারা বিষয়টি হলো, মনে করেন কোনো একটি বস্তু কোনো একটা পৃষ্ঠের উপরে আছে, যদি এই পৃষ্ঠের সাথে এই বস্তুর কোনো ঘর্ষণ ক্রিয়া না করে তাহলে যখন আপনি এর উপর বল প্রয়োগ করবেন তাহলে এই বস্তুটার ভেতরে এম এর সৃষ্টি হবে। ঠিক আছে, এবং এই এম এ সৃষ্টি হওয়ার জন্য দায়ী থাকবে হচ্ছে এই এফ। কিন্তু যদি আপনি এমন একটা তল ব্যবহার করেন এবড়ো থেবড়ো যেখানে একটি বস্তু আছে এবং এই যে পৃষ্ঠ এবং এই যে বস্তু, এই পৃষ্ঠ এবং এই বস্তু তলের সাথে যদি ঘর্ষণ বল এফ হয় তাহলে আপনি যদি এর উপরে বল প্রয়োগ করবেন তাহলে যদি এই বস্তুটার উপর এম এ ত্বরণ সৃষ্টি হয়, আপনাদেরকে মনে রাখতে হবে এই এম এ ত্বরণ সৃষ্টির জন্য সম্পূর্ণভাবে এই এফ কিন্তু দায়ী নয়। ঠিক আছে, বা এই এফটার সম্পূর্ণ মান কিন্তু এম এর জন্য সৃষ্টি হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এই এফ এর কিছু অংশ খরচ হয়ে যাচ্ছে এই ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য, এই প্রযুক্ত বল এফ এর কিছু অংশ খরচ হয়ে যাচ্ছে ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য, যেটা প্রথম ক্ষেত্রে হয়নি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে এফ ইকুয়াল টু এম এ পুরোপুরি লিখতে পারি, কারণ এখানে ছোট হাতের এফ ইকুয়াল টু জিরো। কিন্তু যদি ছোট হাতের এফ থাকে অর্থাৎ ঘর্ষণ বল যদি থাকে তাহলে কিন্তু আমরা এফ ইকুয়াল টু এম এ লিখতে পারবো না। আমরা কি লিখতে পারবো, এই এফ এর এই এফ প্রযুক্ত বল থেকে এই ছোট হাতের এফ পরিমাণ বল খরচ হয়ে যাচ্ছে এটাকে গতিশীল হওয়ার জন্য বা ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য। সেই জন্য আমরা মোট প্রযুক্ত বল থেকে এই অপচয়কৃত বা ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য বল সেটা বিয়োগ করব, আর সেই বিয়োগফলই হবে হচ্ছে এই এম এ সৃষ্টির জন্য দায়ী মোট বল। ঠিক আছে বাচ্চারা, আমরা 3.9 এর আরেকটি অংশ বা অল্প একটু অংশ আমরা এখানে একটু পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে আরেকটি শব্দ বা আরেকটি, এখানে এরকম অঙ্ক আসে না কিন্তু এরকম একটি সূত্র আমাদের বইয়ে দেওয়া আছে, ঘর্ষণ গতি ঘর্ষণ সহগ। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাই গতি ও ঘর্ষণ সহগকে এরকম একটি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যার নাম হচ্ছে মিউ। তো মিউ ইকুয়াল টু আমরা দেখি ঘর্ষণ বল ভাগ ওজনজনিত বল ডাব্লিউ অর্থাৎ এফ বাই এম জি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি ঘর্ষণ বলটা বের করতে চাই বা ছোট হাতের এফ ইকুয়াল টু মিউ ইনটু এম জি, বা আমরা এটা কখনো কখনো দেখতে পাবো এফ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ, তো শেখার জন্য আপনাদের এই সূত্রগুলো অনেক কাজে লাগবে এবং আমরা বইয়ের অনুচ্ছেদ অনুযায়ী পার্ট বাই পার্ট সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। এবং আমরা আগামী লেকচারে তৃতীয় অধ্যায়ের কিছু সাধারণ গাণিতিক সমস্যা এবং সৃজনশীল অংশ নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা আমার চ্যানেল physicslab.com এটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।